ব্যাক শোল্ডার বা হিপ এরিয়াতে অনেক বেশি অ্যাকনি হয়ে থাকে। কিন্তু বল আন্ডারওয়্যার কোন সোসাইটিতে অ্যাকসেপ্টেবল জিনিস? ফেক একটা রিলেশনশিপের সিস্টেম। আসসালামু আলাইকুম ব্রাদার্স, আজকে আমি আপনার সাথে ছেলেদের এমন কিছু পার্সোনাল প্রবলেমস নিয়ে কথা বলবো যা শুধু ছেলেরা ফেস করে, আর এগুলোর কারণে হয়তো আপনাকে কোনো না কোনো সময় এম্বারাসিং সিচুয়েশনে পড়তে হয়েছে। আর যেই যে কজগুলো বলবো সেগুলো খুবই নর্মাল, ডে টু ডে লাইফে প্রায় সবাই ফেস করে থাকে। সো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। অলরাইট, অনেকের কাছে দেখবেন যে ব্যাক শোল্ডার বা হিপ এরিয়াতে অনেক বেশি অ্যাকনি হয়ে থাকে এবং এটা খুব একটা ইরিটেটিং জিনিস। আর এটা থেকে রেহাই পেতে আপনি ট্রাই করবেন সঠিক মাত্রায় পানি পান করতে, অতিরিক্ত টাইট যে কাপড় চোপড়গুলো আছে সেগুলো অ্যাভয়েড করে চলতে, ব্যাকে ফ্রিকশন হয় বা স্ট্রেচ পরে এই ধরনের এক্সারসাইজগুলো অ্যাভয়েড করতে, বা অতিরিক্ত যে হেভি ব্যাগ আছে সেগুলো অ্যাভয়েড করে চলার ট্রাই করবেন। বাট আপনার জন্য বেস্ট হবে যদি আপনি ভালো মানের একটা বডি ওয়াশ ইউজ করেন, এতে আপনার ব্যাক এরিয়াটা এক্সফোলিয়েট হয়ে যাবে, ব্যাকে কোনো ডেড স্কিন সেলস ইয়ার থাকবে না, যার ফলে আপনি খুব ফাস্ট ব্যাক অ্যাকনি বা হিপ অ্যাকনি থেকে রেহাই পাবে। এছাড়া অনেক মানুষ আছে যাদের আন্ডারআর্মস বা প্রাইভেট বডি পার্টসের এরিয়াগুলো নর্মাল স্কিন থেকে অনেক বেশি ডার্ক হয়ে থাকে, এবং এটা হওয়ার একমাত্র কারণই হচ্ছে হাইপার পিগমেন্টেশন। আর হাইপার পিগমেন্টেশন হয় এক্সেসিভলি মেলানিন প্রোডিউস হওয়ার কারণে। আর আমাদের বডির এইসব পার্টে বেশি মেলানিন প্রোডিউস হয় কারণ এগুলো সবসময় ফ্রিকশনের উপর থাকে এবং এসব এরিয়া অনেক বেশি হরমোনাল সেন্সিটিভ হয়ে থাকে। তাছাড়া আমরা যারা সাউথ এশিয়ানরা আছি তারা অনেক বেশি হিউমিড ওয়েদারে বা অনেক বেশি গরম ওয়েদারে থাকি, তাই আমাদের এইসব এরিয়ার স্কিন ডার্ক হওয়া খুবই ন্যাচারাল, খুবই নর্মাল একটা জিনিস। তাই টিভিতে যে অ্যাক্টরদের দেখেন তাদের সাথে আপনার নিজের বডির স্কিনকে কম্পেয়ার করার থেকে বিরত থাকবেন, কারণ টিভিতে তারা ম্যাক্সিমাম সময় মেকআপ টেকআপ করে থাকে। সো এইসব কম্পেয়ার না করে ট্রাই করবেন নিজের এইসব এরিয়াগুলো একটু ক্লিন রাখতে। তাছাড়া অতিরিক্ত ঘাম বা ঘাম থেকে সৃষ্টি হওয়া দুর্গন্ধ একটা মানুষকে অনেক বেশি এম্বারাসিং সিচুয়েশনে ফেলে দেয়। আর ঘাম মেইনলি সৃষ্টি হয় তিনটা কারণে, অতিরিক্ত চিন্তা ভাবনা, এক্সেসিভ হিট আর স্পেসিফিক কোনো ফুড লাইক ক্যাফেইন হতে পারে। আর আপনি মনে রাখবেন সব জায়গার ঘামই আপনার বডিতে দুর্গন্ধ সৃষ্টি করবে না, অনলি আন্ডার আর্মস আর আপনার পা থেকে যে ঘামটা সৃষ্টি হয় সেটাই ব্যাকটেরিয়া সৃষ্টির মাধ্যমে আপনার বডিতে দুর্গন্ধ সৃষ্টি করে। তাই ট্রাই করবেন বাসা থেকে যখন বেরোবেন একটা অ্যান্টি প্রেসপিরেন্ট যুক্ত ডিওড্রেন্ট আপনার আন্ডার আর্মস ইউজ করে নিতে। আর যখনই আপনি ডিওড্রেন্ট ইউজ করবেন মেক শিওর করবেন যে আপনার আন্ডার আর্মস যাতে ড্রাই থাকে। আর আপনার পা থেকে যদি দুর্গন্ধ সৃষ্টি হয় তাহলে ট্রাই করবেন একটা জুতার ভিতরে অল্প একটু পাউডার ইউজ করে দেন জুতোটা পরতে, সারাদিনও আপনার পায়ে আর দুর্গন্ধের সৃষ্টি হবে না। বাট এক্সেস ঘামের ক্ষেত্রে মেইন যে সমস্যাটা হয় সেটা হচ্ছে একদম শার্ট টার্ট ভিজে একদম একাকার হয়ে যায়। তাই ট্রাই করবেন শার্টের নিচে অলওয়েজ একটা বানিয়ান পরতে। অ্যান্ড আপনি যখনই বানিয়ানটা কিনবেন মেক শিওর করবেন যে আপনার বানিয়ানের কালারটা যাতে গ্রে হয়, কারণ গ্রে কালার বানিয়ান আপনি যত লাইট কালারের শার্ট বা ইয়েলো কালারের শার্টের নিচে পরেন না কেন সেটা আর ভিজিবল হবে না, মানে শার্টের নিচে কিছু পরেছেন সেটা আর বোঝা যাবে না। আপনার ফ্রেন্ড সার্কেল এমন অনেক ফ্রেন্ড আছে দেখবেন যে সারা বছর কোনো টাকা পয়সা খরচ করে না, বাট কোনো মেয়ে আসলে একদম সে সাথে সাথে মুকেশ আম্বানি হয়ে যায়, তখন সবার বিল সে একাই দিয়ে দেওয়ার ট্রাই করে। এটা করবে না, এটা করলে মানুষের সাথে আপনার ফেক একটা রিলেশনশিপের সৃষ্টি হবে যা বেশি দিন লাস্ট করবে না। এছাড়া অনেক ছেলে আছে দেখবেন যে মেয়ে মানুষের কোনো কথাই না করতে পারে না, তাতে তার যত বেশি কষ্ট হোক বা যত বেশি টাকা খরচ হোক এটা করতে থেকে বিরত থাকবেন, কারণ এটা করলে ফিউচারে কি আপনার ভিতরে ডিপ্রেশন কাজ করবে। ট্রাই করবেন নিজের একটা পার্সোনালিটি মেনটেন করে চলতে। ভিজিবল আন্ডারওয়্যার কোন সোসাইটিতে অ্যাকসেপ্টেবল জিনিস না, এটা আপনার জন্য যেমন এম্বারাসিং আশেপাশের মানুষের জন্য আরও বেশি এম্বারাসিং। এটা অ্যাভয়েড করতে ট্রাই করবেন কোনো স্পেসিফিক প্যান্ট পরতে, লাইক জিন্স, চিনোস বা আপনি প্যাটার্নযুক্ত প্যান্ট পরতে পারেন, বাট যেসব প্যান্টের ফ্যাব্রিক পাতলা লাইক লিনেন, সিল্ক এগুলো অ্যাভয়েড করার চলার ট্রাই করবেন। তাছাড়া আপনি সিমলেস আন্ডারওয়্যার পরতে পারেন, এটা দেখবেন যে সাইডে বা কর্নারে কোন ধরনের মোটা মোটা সেলাই করা থাকবে না। বাট বেস্ট হবে যদি আপনি বানিয়ানের মতো গ্রে কালারের আন্ডারওয়্যার পরেন, কারণ এগুলো আপনি লাইট কালার, ডিপ কালার মানে যেই কালারের প্যান্টের সাথে পরেন না কেন ভিতরে কি পরেছেন সেটা আর কখনই বোঝা যাবে না। অনেকের কাছে দেখবেন যে সারা বডির তুলনায় পায়ের অংশটা অনেক বেশি চিকন হয়ে থাকে এবং দেখতে অনেক বেশি ওয়েট লাগে, যেটাকে চিকেন লেগস বলে। আর এটাকে হয় ম্যাক্সিমাম টাইম আপনি যদি জিমে পায়ের ওয়ার্কআউট বাদ দিয়ে শুধু আপার বডি হিট করেন। তাই এটা অ্যাভয়েড করতে আপনি ট্রাই করবেন ডার্ক কালারের প্যান্ট অ্যাভয়েড করে লাইট কালারের প্যান্টগুলো পরতে, কারণ ডার্ক কালারের প্যান্ট যখন আপনি পরবেন তখন আপনার পাটাকে আরও বেশি স্লিম দেখাবে। অ্যান্ড আপনি মাল্টি পকেটযুক্ত যে প্যান্টগুলো আছে সেগুলো পরার ট্রাই করবেন, কারণ সেগুলো পরলে আপনার পাগুলোকে আরেকটু বেশি ওয়াইডার দেখাবে। তাছাড়া অনেক সময় অনেক এক্সপেন্সিভ আউটফিট কেনার পরও মনে হয় যে কোথাও কি যেন মিসিং আছে, আউটফিটটা শার্প দেখাচ্ছে না, এমন হওয়ার মেজর কারণই হচ্ছে আপনার আউটফিটটা প্রপারলি ফিটেড না। এখন আপনার প্যান্টের নিচে যদি এমন এক্সেস ফ্যাব্রিক লুজ থাকে তাহলে সেটাকে একটু ফোল্ড করে হালকা একটু পানি স্প্রে করে বা পানি ছিটিয়ে নিন এবং সেটা আয়রন করে ফেলুন, দেখবেন যে অল্টার করা প্যান্টের মতো ইনস্ট্যান্টলি শার্প হয়ে গেছে। আর শার্ট পরার পর শার্ট লুজ হওয়ার কারণে যদি এমন মাফিনস ক্রিয়েট হয় তাহলে ট্রাই করবেন 200 টাকা দিয়ে একটা শার্ট স্টেচ কিনে নিতে, দেন সেটা আপনি টাক ইন করে পরতে, তারপর সারাদিন দৌড়ান লাফান মানে যা কিছু করেন না কেন আপনার শার্ট আর ইন খুলে আসবে না। আর এটা খুবই কমফোর্টেবল একটা জিনিস, সো কিনতে পারেন। নেক্সট হচ্ছে বেলি বাটন বা কানের পিছনের এই অংশটা ক্লিন না করা। এগুলো হয়তো আপনার
আর কেউ খেয়াল করবে না বাট এগুলো হচ্ছে পার্সোনাল হাইজিনের ব্যাপার তাই ট্রাই করবেন গোসল করার সময় কানের পিছনের এই অংশটাও ক্লিন করে নিতে আর বেলি বাটন ক্লিন করা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস কারণ একটা স্টাডিতে দেখা গেছে যে মানুষের বেলি বাটন এরিয়াতে 67টা ডিফারেন্ট ব্যাকটেরিয়া থাকতে পারে তাই ট্রাই করবেন যে গোসল করার সময় সপ্তাহে অন্তত একবার কটন বার নিয়ে আপনার বেলি বাটন এরিয়াটা ক্লিন করে রাখতে আপনি সকালে ঘুম থেকে উঠে হয়তো খেয়াল করেছেন যে আপনার চোখের কোনায় কোনো কিছু একটা জমে আছে এটাকে আই বোগার্স বলে আর এটা মেইনলি হয় হচ্ছে আপনার চোখ যখন ব্লিঙ্ক করে তখন মিউকাস আর চোখ থেকে একটু পানি বের হয়ে এটা বের হয় বাট আপনি যখন রাতে ঘুমান তখন চোখ ব্লিঙ্ক না করার কারণে এই জিনিসটা আপনার চোখের সাইডে আস্তে আস্তে জমা হয় আর এটা খুবই নর্মাল একটা জিনিস বাট সমস্যা তখনই হয় যখন এটা আঠা আঠা হয়ে এক্সেসিভলি প্রডিউস হওয়া শুরু হয় সো আপনি ট্রাই করবেন ময়লা হাত দিয়ে আপনার চোখে হাত না দিতে কারণ ইনফেকশনের কারণে আপনার চোখের জন্য অনেক বেশি ইরিটেশন হতে পারে অ্যান্ড বেস্ট হবে হচ্ছে আপনি যদি কোনো হালকা একটু গরম পানির ভিতরে আপনার টাওয়েলটা চুপিয়ে দেন আপনি চোখে ইউজ করেন তাছাড়া আপনি কন্ট্যাক্ট যে লেন্সগুলো আছে সেগুলো অ্যাভয়েড করে চলবেন ট্রাই করবেন সঠিক পরিমাণে পানি পান করতে আর আপনার কাছে যদি আজকের ভিডিও ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ড্রপ এ লাইক বিলো আর সাবস্ক্রাইব টু দিস চ্যানেল অ্যান্ড টার্ন অন দ্য নোটিফিকেশন বেল সো ইউ গাইস ডোন্ট মিস এনি অফ মাই ভিডিও আবার নেক্সট ডে দেখা হবে আল্লাহ হাফেজ